আলোর প্রতিবাদে প্রতিবাদ সপ্তাহ পালন করল সারা বাংলার এনআরসি বিরোধী নাগরিক কমিটি। 12 জুন থেকে 18 জুন পর্যন্ত ছিল এই প্রতিবাদ সপ্তাহ কর্মসূচি। সিএএ চালুর প্রতিবাদে সারা জেলার পাশাপাশি শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের কেশিয়ারিতে ও নারায়ণগড় ব্লকের বেলদাতে এনআরসি বিরোধী নাগরিক কমিটির আঞ্চলিক শাখার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এনআরসি ও সিএএ বিরোধী প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। কমিটির দাবি, গত 28 মে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে দেশের গুজরাট, ছত্রিশগড়, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব এই 5টি রাজ্যের 13টি জেলায় বসবাসকারী মুসলিমদের বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলম্বী নাগরিকদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ঘুরপথে সিএএ চালু করার চেষ্টা, তারই প্রতিবাদে এই প্রতিবাদ সপ্তাহ পালন কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। করোনা আবহে চুপিসারে নির্দেশনামা জারি করা বিভ্রান্তিকর, গভীর ষড়যন্ত্রমূলক এবং দেশের ধর্মনিরপেক্ষতার নীতি ও সাংবিধানিক অধিকার বিরোধী বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।